نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد سلامي شبابك شماني تنتري بندو شمابتو مجاهد بيرا شكرا بيران نبوي برسين مسلماني رديشي شربوت جوبي چارالوي سپريم كوتير شمني مرتي استفان আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার ভয় তারা আজকে রাশেদ খান মেনন সাহেব বলেছেন যারা মুক্তির বিরোধিতা করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আমি বলতে চাই মিস্টার মেনন সাহেব মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কোনো গোষ্ঠী থাকে সেই গোষ্ঠী এই দেশের ধর্মপ্রাণ মুসলমান আপনাদের মতো করে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি নাই বাংলাদেশ ইসলাম বিরোধী ধর্মতত্ত্ব বিরোধী আমার বন্ধুগণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই লতিফ সিদ্দিকি জন্মগতভাবে আওয়ামী লীগ যতবার আওয়ামী লীগ ক্ষমতায় ততবারের মন্ত্রী হাজারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি শুধু মন্ত্রীর তথ্যতেই বাদ দেন নাই আওয়ামী লীগের সাধারণ সদস্য প্রত্যেক বাতিল করেছেন ইসলামী শিক্ষাকে সংকোচন করা হয়েছিল আমরা যখন দাবি জানিয়েছি আপনি হস্তক্ষেপ করে ইসলামী শিক্ষাকে সংকোচন করেছেন আপনাকে ধন্যবাদ ভাই তৃতীয় ধন্যবাদ দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি হোসেন কাসিমী সাহেব সহ এই দেশের উলামায়ে কেরামকে বলছেন আমার পক্ষ থেকে আজান দাও লোকজন ঢাকায় আসতেন আল্লাহ মাহমুদ সফি সাহেবের পক্ষ থেকে আল্লাহ নূর হোসেন কাসিমী এই দেশে উলামায়ে কেরামকে আজান দিয়েছেন দেশটির 70 লক্ষ মানুষের সমাগম হয়েছে আজকে হেফাজত ইসলাম আল্লাহ মাহমুদ শফি নূর হোসেন কাসেমি যদি ডাক দেয় 24 জন তাই কোটি মানুষের উপরে রাখে মাননীয় প্রধানমন্ত্রী সহ আজকে যারা মুক্তি শপথ করেছেন তাদেরকে বলতে চাই আরেকটি সত্য চত্বর দেখার আকাঙ্ক্ষা করবেন না যদি আমাদের কথা আপনারা মানেন যদি আমাদের আন্দোলনের কানে ঢুকে 24 ঘন্টার ভিতরে মুক্তি এখান থেকে অপসারণ করুন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আমরা যেটা শুনেছি যে কোনো ভোট মিটিং হয় নাই কোন সিদ্ধান্ত হয় নাই তিনি তাই হয়ে থাকে তাইলে নিশ্চয় আপনি এবং আপনার সরকারকে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করাইবার জন্য একটি চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্ত আপনি শেষ কথা বলতে চাই মুরগি সুর শাহরিয়ার কবির টেলিভিশনের রেসিং রুমের ভিতরে বসে বসে আল্লাহ মাহমুদ শফি সম্পর্কে কটূক্তি করে আরেকজন হলেন জাফর ইকবাল তিনি বলেছেন হেফাজতের কথায় ইসলামী শিক্ষাকে সংযোজন করায় উনি দুঃখ পেয়েছেন আমি বলতে চাই মিস্টার জাফর ইকবাল সাহেব আপনার দুঃখ কোনদিন মুছবে না বাংলাদেশে 97% মুসলমানের দেশে 24 ঘন্টা আপনার দুঃখে কাটবে আজকে বড় ফাঁস হয়ে চলে যান সংগ্রামী দলটিকে জনতা এই পর্যায়ে আপনাদের সামনে